না আমার কিছুই ভাল লাগে না কিন্তু ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ভোরে এলোমেলো মনটাকে কে করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো রোহান ভাই ওর গার্লফ্রেন্ড কে যেহেতু আমি তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে আমি যতটা জানি না তো বিয়ে হয়েছে তো ভাই বিয়ে হয়নি চিনিস না মাথায় এখনো সিঁদুর রয়েছে ভাই দেখি সত্যিকারে ভালোবাসা কখনো সিঁদুর দিয়ে মোছা যায় না দেখেছিস তো জল দিয়ে মোছা যায় না ছান্না করলে কি ওটা কি আবির আর ভাই সত্যি তোরা ভাই যেখানে সেখানে রিলস বানাতে শুরু করে দিই তোরা হচ্ছিস সত্যিকারের কাপলস তোমরা ভাই এদের মতো কাপলস ভিডিও বানাও ভাই সত্যি কথা বলছি ইনস্টাগ্রামে আর সোশ্যাল মিডিয়াতে গুলির মতো উঠবে ভালোবাসিস না ওকে আর বেস্টি হয় নাটক করিস কেন ভাই লোকজন দেখছে তোর দিকে তাকিয়ে লোকজন সব তাকিয়ে রয়েছে তোদের দিকে এরকম ভাবে তোর রিলস বানাতিস এক তোর পর্যন্ত কোয়ালিটি ভালো দিচ্ছে ঠিক আছে কালকে তো শিবরাত্রি কালকে শিবের মাথায় জল ঢালবি তো আজকে উপোস করেছিস নিরামিষ খেতে হয় আজকে না অন্য কেউ আছে অন্য শিবের জন্য মায়ের দিদি খেয়ে মায়ের দিদি খেয়ে বল সব মিথ্যে কথা আমি জানি মিষ্টি সেহেতু শিবরাত্রি করবে তাই তো মিষ্টি আর তুই চাস অবশ্যই তোর রোহানের মতো বড় হোক রোহানকেই চাই ও রোহানের মতো না রোহানকেই চাই তো বেশ বেসিক্যালি ব্যাপারটা কি আরে দাঁড়া না ভিডিও বানাচ্ছি এত ডিস্টার্ব কেন করিস তুই আচ্ছা ঠিক আছে নিচ্ছি রোহান তাহলে কালকে তো শিবরাত্রি তাহলে কালকে মিষ্টি জল ঢালছে তো তোর মাথায় জল না সরি দুধ দুধ ঢালবে ভাই বেসিক্যালি এখানে যেহেতু ভাই অনেক রাত হয়ে গেছে ঠিক আছে মিষ্টি রোহান আর আমি বেরিয়ে যাবো তিনজনে বেরিয়ে যাবো এখান থেকে টিরেক্স ক্যাফে যাওয়ার জন্য নিহাল ট্রিট দেবে আজকে নিহাল ট্রিট দেবে তাই সত্যি নিহাল আজকে যেহেতু তোমায় তোরা কাপলস এসছিস আমার ইচ্ছা ছিল আমি ভাই একজনকে নিয়ে আসবো ইন্দুপনের জন্য নাম কেটে দেবো তো কালকে যদি শিবরাত্রি কালকে বেরোবি তো কালকে ব্লগ বানাবো ঠিক আছে আজকে যেহেতু ব্লগ বানিয়েছি কালকে কিন্তু ব্লগ বানাবো কালকে একটা স্পেশাল ব্লগ হবে তাই তো আসবি তো সত্যি কথা বলতে এদের ভালোবাসা দেখে আমার রাগ উঠতে যায় না কেন চলো পিরেক্স ক্যাফে থেকে দেখা হচ্ছে না আমার কিছুই ভালো লাগে না কিন্তু ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ভোরে এলোমেলো মনটাকে কে করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না ছেড়ে বাঁচ
এবার ফাইনালি আমরা আসলাম ভাই পিডিএক্স ক্যাফেতে, যেটা আমাদের পাড়াডাঙ্গায় অবস্থিত। ভাই এখানে এসে এটা লিটারালি বলছি ভাই, প্রেম শুরু করে দিয়েছে। রোহানদের প্রেম করার জায়গা লাগে না নাকি রোহান? খালি এটা নজর লাগবে নাকি? নজর সত্যি লাগবে ভাই। আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ শালা। না যাই হোক, ব্যাপারটা বলো তো কি ভাই, যেহেতু ভাই সিঙ্গেল এসছি, ওরা দুজন ভাই কাপাল এসছে, মানে ওদেরকে আমার দেখতে হচ্ছে। ওদের তো গার্লফ্রেন্ডের নামটা বলবি না। সিঙ্গেল ব্যাপারটা কি বলো তো, গার্লফ্রেন্ডের মুখ ঠিক একটা টাইমে গিয়ে রিভিল করবো। বলেছিলিস তো কি ভালোবাসা একটু আগে মারাতে, এখন আবার এত ভালোবাসা ভাই তোদের মধ্যে, এটাই তো ভালোবাসা নাকি? বুঝবি না কেন, বুঝবো না কেন, প্রেম কি একাই করিস? প্রেম করে বেশি। আমি বাড়ি যাব, এখনই বাড়ি যাব। ভাই ফাইনালি এখন চলে এসেছে ভাই চা, দুধ চা, যেটা রোহান সব থেকে বেশি পছন্দ করে নাকি রোহান? আমি রাশিয়ানের দুধের চা খাই, 170 টাকা করে নেয় আমার কাছ থেকে। আমাদের পাশে বাড়ির দোকানদার রাশিয়ার থেকে দুধ আসে, জানি না কিসের দুধ, মানুষের দুধ নাকি গরুর দুধ, আমি নিজেও জানি না, কিন্তু আশা করি রাশিয়ানের দুধের চা, এটুকুনি বলি। রাশিয়ান দুধের চা, রাশিয়ান গরু জীবনে চোখে দেখেছিস? হ্যাঁ, গোলাপি কালার। ক্যাফেতে এসে শুধু লজেন্স এসেই খাওয়ালো, লজেন খাইছি শুধু, ওদেরকে শুধুমাত্র দুটো লজেন এখন দিলাম, তাই বলছো ওরা ভাই লজেন খাওয়ালি তোরা শুধুমাত্র? রোহান আর মিষ্টি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে গাড়িটাকে তুলি তারপরে চলো। যেহেতু আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, তাই রোহান আর মিষ্টি আমাকে বাড়ি থেকে তুলতে এসছে। সবাই চলো সামনের দিকে যাই, তারপরে কথা হচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে ভাই, এখন যেহেতু ভাই আমরা এসেছি আর একটা ক্যাফেতে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ক্যাফের মালিক ভাই পেছনে, বলেছি না তোকে, বলেছি না নেহালের সাথে বেশি মিশবি না। কোথায় মিশি তাই নেহাল, তোকে কিন্তু টাওয়ার দেয় বুঝলি তো, যেহেতু বৌদি হিসাবে টাওয়ার দিতেই পারি, তাই তো বৌদি? যেহেতু বৌদি হয়, তোমরা মানো তো গাইস যে বৌদিকে ভাই টাওয়ার দেওয়া যায়, এটা সবাই মানিস তো? তাহলে যেহেতু যেহেতু রোহান আমার দাদা হয়, তাই জন্য যেহেতু আজ থেকে সম্পর্কে তুমি আমার বৌদি হও, পরদিন থেকে বাড়ি যাবো চা খাইও, প্রতিদিন আমি তোর বাড়ি যাবো, গিয়ে সকালবেলা যাবো, বলবো বৌদি চা খাও, রচা খাওয়াবি না, কিন্তু রচা কিন্তু খাওয়াবি না, আমি কিন্তু রচা খাই না, অনলি ব্যাপারটা কি হলো, রোহান যেহেতু রোহানের গার্লফ্রেন্ড কে নিয়ে এসেছে, আর রোহান ভাই ফার্স্ট টাইম এখন ট্রাই করাবে কি কুলফি পিজ্জা, ফার্স্ট টাইম রানাঘাটের মধ্যে ফার্স্ট টাইম কুলফি পিজ্জা, ঠিক আছে, তার মাটির ভারে এই যে দেখে ভাই কথা বলবো কিছু মনে করবি না তো? হ্যাঁ আমরা এতজন, তুই তুই দুটো অর্ডার করেছিস, চলো খাওয়া দাওয়া যাক, আর সব কটা এখানে দাঁড়িয়ে রয়েছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।